বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA নতুন সিলেবাস প্রকাশ করেছে, তো সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে স্কুল পর্যায়ে, আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখি, আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন, এটা স্কুল পর্যায় টু নাকি কলেজ পর্যায় নাকি স্কুল পর্যায়। দেখুন এখানে তিনটা পর্যায় রয়েছে। প্রথমত কলেজ পর্যায় হচ্ছে চার দিয়ে বিষয়কূট, আপনারা এখানে লক্ষ্য করুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটার বিষয়কূট 306। তো কলেজের হলে সেটা চার দিয়ে শুরু হয় এবং স্কুল পর্যায় হলে তিন দিয়ে। তো এটা কিন্তু সহকারী শিক্ষক, আর যেটা স্কুল পর্যায় টু সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক, সেটা দুই দিয়ে কোর্স শুরু হয়, অর্থাৎ 206 এরকম হবে। তো আমরা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে আলোকপাত করব। তো এখানে উল্লেখ রয়েছে, দেখুন ক অংশ থেকে 50 এবং খ এর যে কোনো একটি অংশ, অর্থাৎ এখানে থাকবে 50। তো ক অংশ দেখুন এখানে 50 নাম্বার। তো এখানে কী কী রয়েছে, প্রাক ইসলামী পটভূমি, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ও মদিনা জীবন, খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খিলাফত, তারপর উমতে রয়েছে স্পেনে মুসলিম শাসন, চ রয়েছে আব্বাসীয় খিলাফত, এটা মধ্যযুগ, তারপর খ অংশ রয়েছে যে কোনো একটি ঐচ্ছিক অংশের উত্তর দিতে হবে। তো খ অংশতে রয়েছে দেখুন প্রাক সালতানাত যুগ, তারপর সালতানাত যুগ, মুঘল যুগ, বাংলাদেশ, এটা কিন্তু ঐচ্ছিক এক, আপনি যে কোনো একটা দিতে হবে। তারপর রয়েছে ঐচ্ছিক দুই, ঐচ্ছিক দুইয়ে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন, কোম্পানি শাসনের প্রভাব, প্রতিক্রিয়া। গতে আছে সংস্কার আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, শাসনতান্ত্রিক সংস্কার, ব্রিটিশ শাসনের অবসান ও ভারত বিভাগ, পাকিস্তানি যুগ, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, এটা ঐচ্ছিক দুই শেষ হলো। তারপর এখানে ঐচ্ছিক তিন, ইসলামের সাংস্কৃতিক পদ্ধতি, আপনি যে কোনো একটা ঐচ্ছিক পড়বেন ভালোভাবে, সেটা নিয়ে প্রিপারেশন করবেন এবং সেই অনুযায়ী আপনি পরীক্ষা দেবেন। ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, সমাজ জীবনে ইসলাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, এই হচ্ছে আপনাদের টোটাল তিনটা ঐচ্ছিক অংশ খ পার্টের। যে কোনো একটি পার্ট আপনি পড়বেন ভালোভাবে, সেই অনুযায়ী আপনি পরীক্ষাতে বসবেন, কারণ এটা 100 মার্কের একটা লিখিত পরীক্ষা, 3 ঘন্টা ব্যাপী আপনি পরীক্ষা দিবেন। তাই ঐচ্ছিক যে কোনো একটা নির্বাচন করবেন, সবগুলো পড়ার প্রয়োজন নেই, কেননা আপনি 90% যদি সিলেবাস কমপ্লিট করতে পারেন তাইলে দেখবেন পরীক্ষা 80% কমন পাবেন। এই 80%-এর মধ্যে যদি আপনি 60 মার্ক পেয়ে যান তাইলে আপনি পাস করবেন, আপনি নিশ্চিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করবেন, শুধু লিখিত নয় বা আপনি ভাইভাতেও পাস করবেন, কারণ লিখিততে পাস করতে গেলে 45 নম্বর, আর 60 মার্ক পেলে আপনি সেফ জোনে থাকবেন, অর্থাৎ আপনি শুধু সেফ জোনে নয়, এই 60 মার্ক পেলে আপনি আপনার নিজ জেলায় পোস্ট না থাকলেও অন্য যে কোনো জেলায় আপনি নিয়োগ পাবেন মেধা তালিকার ভিত্তিতে। তো এখন আসি আমরা সিলেবাসটা আপনি কীভাবে শেষ করবেন। সিলেবাসটা হচ্ছে দেখুন এখানে এই ধরেন আপনার প্রথমে আপনি দিনে 6 ঘন্টা পড়ার জন্য ব্যয় করে নেবেন, মনে করেন ফজরের পরে 3 ঘন্টা আর মাগরিবের পরে 3 ঘন্টা, টোটাল 6 ঘন্টা। তাইলে এই 6 ঘন্টা সিলেবাস রেডি করে আপনি পড়া শুরু করবেন, মনে করেন প্রথম দিনে আপনি এতটুকু পড়লেন, পড়ার পর আপনি দ্বিতীয় দিন কী করবেন, দ্বিতীয় দিন এই অংশটুকুই আবার পড়বেন, পড়ে যে সময় থাকবে সেই অংশে নতুন টপিক পড়বেন, তারপর পরের দিন পুরোটাই রিভিউ দিবেন দিয়ে নতুন টপিক পড়বেন, এভাবে পরের দিন পুরোটাই রিভিউ দিবেন দিয়ে দেখলেন নতুন টপিক পড়ার জন্য কোনো সময় বেছে নেই, বাড়তি নেই, তাইলে আপনি কী করবেন, এতে আপনার টেনশনের কিছু নেই, আপনি এভাবে প্রতিদিন পুরনো টপিক রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন, সময় থাকলে পড়বেন, না থাকলে ওই পুরনোটাই আপনি রিভিউ দিবেন। এতে হবে কি, আপনি 15 থেকে 20 দিন এটা কন্টিনিউ করার পর দেখবেন ধীরে ধীরে আপনার টাইমিংটা কমে আসছে এবং 25 থেকে 30 দিনে আপনার পুরো সিলেবাসটাই শেষ হয়ে গেছে। আর সবচেয়ে ম্যাজিক্যাল বিষয় হচ্ছে আপনার পিছনের যে পড়াগুলো আপনি পড়েছেন এগুলো আপনার চোখের সামনে ভাসতে থাকবে, অর্থাৎ চোখ বন্ধ করলে আপনি সকল অক্ষর
প্রতিটা লাইন প্রতিটা বাক্য আপনি দেখতে পারবেন। তো এই সিস্টেমে পড়াশোনা করুন, আরও যদি কিছু কোনো কিছু জানার থাকে।